হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবু গাছে ফল আসার পরে কি কি পরিচর্যা করতে হয় এবং কি কি সার প্রয়োগ করতে হয়। অনেক সময় লেবু গাছের ফল আসার পরেও দেখা যায় যে লেবু গাছের ফল হলুদ হয়ে ঝরে পড়তেছে, তো সেই ঝরে পড়া রোধ করার জন্য আমরা কি কি সার প্রয়োগ করব এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে আর লেবু গাছের ফল ঝরে পড়বে না, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক, আমরা কি কি সার প্রয়োগ করব গাছে এই সময়। এখানে আমি গাছের জন্য মিশ্র সার নিয়ে নিয়েছি। এখানে আমি হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ, এতে ফসফরাস পেয়ে যাবে গাছ হাড়ের গুঁড়ো থেকে। এরপরে আমি যেটি নিয়েছি এটি হচ্ছে অ্যাপসম সল্ট, এটি ম্যাগনেশিয়াম সালফেট, অনেকে অ্যাপসম সল্ট বলেন। এরপরে যেটি নিয়েছি সেটি হচ্ছে সিউইড এক্সট্রাক্ট, যাদের কাছে আছে তারা নিয়ে নেবেন 5 গ্রাম পরিমাপ মতো। এরপরে নিয়েছি জিঙ্ক 2 গ্রাম পরিমাপ মতো। এরপরে নিয়েছি নিম খোল 1 মুঠো পরিমাপ মতো এবং 5 গ্রাম পরিমাপ মতো নিয়েছি এসওপি এবং 1 মুঠো পরিমাণ মতো নিয়েছি ডিমের খোসা গুঁড়ো। ডিমের খোসা গুঁড়ো তো হচ্ছে আপনার ক্যালসিয়ামের সোর্স। তো গাছ আপনার ফুল হওয়ার পরে যখন ফল সেট হয় তখন ফল ঝরে যাওয়ার যে কারণগুলো সেগুলো কিন্তু এই পটাশিয়ামের ঘাটতি থেকে কিন্তু আপনার ফল ঝরে যেতে পারে। এবং অনেকে এই সময় আপনার বিভিন্ন ইউরিয়া দিয়ে থাকেন, নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে থাকেন, গোবর সার দিয়ে থাকেন। এই সময় গাছে গোবর সার দেওয়া যাবে না। আপনারা গোবর সার বা নাইট্রোজেনযুক্ত সার ব্যতীত বাকি সারগুলো যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এগুলো ভালো করে মিক্স করে গাছের টবের চারদিক কিনারা খুঁড়ে নেবেন, মাটি খুঁড়ে নিয়ে আপনারা গাছের চারপাশে দিয়ে দিবেন। এগুলো গাছের গোড়ায় পড়লেও সমস্যা নেই, কারণ এগুলো সবই অর্গানিক। তো গাছের গোড়ায় না দিয়ে দূরে দিবেন, কারণ দূরে শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে ফিডিং রুটগুলো থাকে এগুলো গাছের কিনারা বরাবর, টবের কিনারা বরাবর ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সারগুলো টবের কিনারা বরাবর দিবেন, তাহলে গাছ ওখান থেকে খুব ভালোভাবে দ্রুত খাবারগুলো শোষণ করে নিতে পারবে এবং আপনাদের যে ফল সেটি খুব ভালোভাবে বড় হবে এবং হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাটা আর হবে না। তো আশা করি এভাবে ফার্টিলাইজিং করলে আপনাদের লেবু গাছের ফল ঝরে পড়ার সমস্যা রোধ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, সালাম আলাইকুম।